তিন মাস নিষেধাজ্ঞার পর সুন্দরবনে ভিন্ন স্থানে তিনটি বাঘের দেখা পেলেন পর্যটকরা। রবিবার সকাল 7টায় কটকা অভয়ারণ্য এলাকায় একটি বাঘ দেখতে পায় পর্যটকবাহী এমভি ক্রাউন জাহাজের পর্যটকরা। এর আগের দিন শনিবার সকাল 8টার দিকে শরণখোলা রেঞ্জের সুপ্তি নদীতে এবং শুক্রবার শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনেও একটি বাঘ দেখেন বনরক্ষী ও জেলেরা। সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, রবিবার সকাল 7টার সময় কটকার টাওয়ারের খালে একটি বাঘ দেখতে পায় পর্যটকবাহী জাহাজ এমভি ক্রাউনের পর্যটকরা। এ সময় তিনি ওই এলাকায় পর্যটকদের সাবধানে চলাচল করতে বলেন। খুলনার পপুলার ট্যুরস অ্যান্ড ট্রেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজামাল পপলু বলেন, পর্যটকবাহী বন সাম্বানে 50 জন পর্যটক নিয়ে শনিবার সকালে কটকার দিকে যাচ্ছিলেন। সকাল 8টার দিকে আরও একটি বাঘ সুপ্তি নদী পার হয়ে বনের এক পার থেকে আরেক পার যাচ্ছিল। এ সময় পর্যটকরা ফোন থেকে ছবি ও ভিডিও ধারণ করে রাখে। এদিকে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন মাস নিষেধাজ্ঞার পর বনরক্ষী জেলে এবং পর্যটকরা প্রথম প্রবেশেই সুন্দরবনের তিনটি স্থানে তিনটি বাঘ দেখেছেন।